বাড়িতে থাকা বাদাম শুধু ভেজে এভাবে প্রসেস করলেই দারুণ স্বাদের এই মিষ্টিটি তৈরি হয়ে যায়। অল্প সময় ও কম খরচে তৈরি মিষ্টি সবাই খেতে পছন্দ করবে, তাই চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি চীনা বাদামের মিষ্টি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চীনা বাদাম, ভাজা চীনা বাদাম। এটা এখানে আমি চীনাবাদামটা গ্রাইন্ড করে এই নিলাম। চীনাবাদামটা আমি কিন্তু একদম প্রসেস করে নিয়েছি, একদমই ছিলকা রাখিনি। উপরে যে লাল ব্রাউন কালারটা থাকে সেই ছিলকাটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিলাম একটি জার, আর জারের মধ্যে নিয়ে নিলাম সেই 1 কাপ চীনাবাদাম। এটা সুন্দর করে গ্রাইন্ড করে নেবে। এটা খুব মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন আমি সুন্দর করে এখানে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দানা দানা ভাব থেকে গেছে। আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন এটা একদম মিহি করিনি বা পাউডারও করিনি, একদম সুন্দর দানা দানা করে এটা গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি চলে যাব অন্য প্রসেসে। এখন আমি সরাসরি চলে আসলাম চুলার কাছে, চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সেই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর সেই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এর চেয়ে বেশি বা কম করা যাবে না, এই 1 কাপের জন্য এটাই যথেষ্ট। চুলাটা আমি এখন ধরিয়ে দিলাম, আর এই চিনিটা আমি সুন্দর করে পানির মধ্যে মেল্ট করে নিব। আর এই চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই এই রেসিপিটা তৈরি করতে হবে, কেননা বাদাম খুব দ্রুতই ধরে যায়। এখানে হালকা একটু পানিটা গরম হয়ে এসেছে, এখানে 2 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন এখানে ছোট এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে ছোট এলাচের গুঁড়া না থাকলে ছোট বড় এলাচ ছোট এলাচটাও দিয়ে দিতে পারেন। আর এখানে সেই গুঁড়া করে রাখা বাদামগুলো চীনা বাদামগুলো দিয়ে দিলাম। মানে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে, আর সুন্দর করে এটা গুটলিটা ভেঙে দিতে হবে। দেখুন আমি অনবরত নেড়েই, এটা থামা যাবে না, অনবরত নেড়েই কিন্তু গুটলিটা ভেঙে দিচ্ছি। আর ভয়ের কোনো কারণ নেই, যখন একটু গুটলি থাকলেও যখন গরম হয়ে আসবে গুটলিগুলো অটোমেটিক ভেঙে যাবে। দেখুন এভাবে করে আমি সময় ধরে নাড়াচাড়া দিয়ে নিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে পারেন, আর বেল আইকনটিকে বাজিয়ে দিতে পারেন, ভালো লাগলে একটি লাইক করতে পারেন। এটা যতক্ষণ পর্যন্ত এর মধ্যে বাবলস না আসে আমি নাড়তে থাকবো। দেখুন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে, দেখুন আমার ডোরটার মধ্যে বাবলস এসে গেছে। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম স্লো করে দিতে হবে, কেননা এটা ছিটকে উঠবে, হাতে লেগে হাতের ক্ষতি হতে পারে। আর এভাবে করে একটু সময় ধরে এটা নাড়তে হবে। আরো কিছুক্ষণ আমি এটা জাল করব, দেখে বুঝতে পারছেন অনেকটাই ছোট হয়ে এসেছে, আরো কিছুটা আমি ছোট করে নেব। আমি দেখিয়ে দেব কোন পর্যায়ে আসলে এটা আপনারা নামাতে হবে। আর দেখুন এভাবে করে নাড়তে নাড়তে কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে আসতেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। অনবরতই নাড়তে হবে, নাহলে নিচে কিন্তু ধরে যাবে। এভাবে করে নাড়তে নাড়তে ছোট করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন কতটা টাইট ডোর হয়ে গেছে, আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হলে এই ডোরটা কিন্তু আরো টাইট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে আসতেছে, এই পর্যায়ে বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। এখন আমি এটা ট্রান্সফার করে নেব অন্য প্লেটে, সাথে সাথে ট্রান্সফার করতে হবে, নাহলে ফ্রাই প্যানে রাখলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। এই জন্য হওয়ার সাথে সাথে আপনারা অন্য প্লেটে ট্রান্সফার করে নেবেন। তার জন্য আমি প্লেটটা দেখুন ঘি দিয়ে এভাবে করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা দিলে কিন্তু এটা উঠবে ভালো, প্লেটের সাথে লেগে যাবে না। এভাবে করে ঘি দিয়ে তারপর ঢালতে হবে, সাথে সাথে দেখুন ঢেলে নিলাম। এটা আমি ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। এখনো দেখুন আমার এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা করিনি। আর এটা গরম অবস্থায় একদমই হাত দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর দেখুন হাতে যেন সয়, সেই পর্যায়ে আমি কিন্তু এটা ধরেছি। আর এভাবে করে দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঠিক এভাবে করে দেখুন আমি একটু ডিপ করে দিলাম একটা আঙ্গুল দিয়ে, তাহলে মিষ্টিটার দেখুন চেহারাটা খুব সুন্দর লাগবে। আর এভাবে করে একটু চীনাবাদাম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, দেখতে কিন্তু লুকটা অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। আমি আপনাদের বোঝার জন্য আরেকটি এভাবে দেখিয়ে দিলাম,
আর ঠিক এভাবে করে প্রেস করে নেবেন। তাহলে দেখুন মিষ্টিটার ডোট দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে। আর একটা চিনাবাদামের অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করে ফেলালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বাসায় একবার ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।